हेलो एवरीवन, टुडे आई विल डिस्प्ले आवर राइस लैंड। আমি আজকে আপনাদের কাছে উপস্থাপন করব আমাদের কৃষি জমির ধান ক্ষেত, যেটা আজ থেকে 15 থেকে 20 দিন আগে রোপণ করা হয়েছিল। আজকে এটা নিড়ি দেওয়া হলো, আগাছা পরিষ্কার করা হলো। এই হচ্ছে কন্ডিশন। 15 থেকে 20 দিনের মধ্যে ধানের কন্ডিশন এখানে এসে পৌঁছেছে। এখন এগুলো আমরা নিড়ি দিচ্ছি। নিড়ানোর পর এগুলার মধ্য থেকে ফার্টিলাইজ করতে হবে, সার দিতে হবে। সার দিয়ে তারপরে আমরা এগুলোকে পানি সেচ দিতেই থাকবো। 3 মাসের মধ্যে ধান হয়ে যাবে। তারপর এগুলা ধান কেটে আমরা নিজেদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে দেশ, ফ্যামিলি, সমাজ সকলের আহার অন্ন যোগাই। সে যারা কৃষি কাজে আগ্রহী তারা আমাদের এই ভিডিও দেখে কৃষি কাজে কিভাবে এরি ক্ষেত নিড়াইতে হয় তা দেখতে পারেন। প্রাকৃতিক নেচারটা দেখার সুযোগ হয় আমাদের এই ভিডিওর মাধ্যমে। আপনারা চাইলেও এরি ক্ষেতে আইসা ভিডিও করা দেখা সম্ভব না। ঘরে বসে আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিচ্ছি, কিভাবে ধান রোপণ করতে হয়, কিভাবে নিড়াইতে হয়, এগুলো আমরা আপনাদেরকে কাছে উপস্থাপন করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। সো যারা আমাদের এই ভিডিও দেখবেন, আমি বলবো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ওপেন করে রাখবেন। আমাদের পরবর্তী আপডেট ভিডিও আপনাদের কাছে অবশ্যই যাবে। আর আমরা নিত্যদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে বাংলার কৃষি সম্বন্ধে অবগত করিয়ে দেবো ইনশাআল্লাহ। বাংলার কৃষি প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখার সুযোগ আমাদের এই ভিডিওর মাধ্যমে পাবেন। প্রত্যেকে আমাদের ভিডিও দেখে উপকৃত হবেন আশা করি। আমরা অবশ্যই আপনাদের জন্য পরবর্তীতে আবার আপডেট কোনো ভিডিও নিয়ে হাজির হব। যারা ধান ক্ষেত দেখেন নাই কখনো, দেখে নিতে পারেন ধান ক্ষেত কীভাবে ছোটোবেলা চারা কীভাবে রোপণ করতে হয়, কীভাবে নিড়াইতে হয়, এগুলা দেখে ধান বাংলার কৃষি ধান সম্বন্ধে ধারণা নিতে পারবেন। এই হচ্ছে ধানের ক্ষেত, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ। কৃষকেরা তারা তাদের জমিতে ধান রোপণ করে এবং এগুলোর মধ্যে পানি দিয়ে তারা তাদের পরিবারের জন্য অন্ন যোগায়। সো প্রত্যেকে আমাদের এই ভিডিও দেখে বাংলার প্রকৃতি সম্বন্ধে আশা করি জানতে পেরেছেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার মধ্যে আমরা আবার আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।